ট্রেনে যাচ্ছে আর কি, লড়াই চলছে, পর্যন্ত আমি স্কুলে থাকি, সেই সমস্ত সেই সমস্ত সময়টাই আমি একদম মিনিটে মিনিটে ধরে তাদের সাথেই ব্যয় করি আর কি, আমার অন্য কোনো কাজ থাকে না তখন। তা সেটা মিস করছি অবশ্যই, এবং কিছুটা মন খারাপও বলতে পারেন আমার ছেলে মেয়েগুলোর জন্য। আপনার সংগ্রামী সাথীদের উদ্দেশ্যে আগামীকালের জন্য কি কোনো বার্তা দিতে চান? এখানে তো 10 তারিখে তো একটা বিশাল জমায়েত হয়েছিল, তারপরে আমি চাই যে সেই যে জমায়েত আমরা প্রথম দিন থেকে করে আসছি, সাথীরা যেভাবে মাঠ ঘুরিয়ে তুলেছেন তার ধারাবাহিকতা বজায় থাকুক। যে লড়াইটা আমরা দাঁতে দাঁত চেপে এখানে সকলে মিলে করছেন, এপাশে যারা আছেন, যারা রাত্রিতে থাকছেন, এখানে যারা অনশনে বসে আছেন, এই চিন্ময় আজকে 26 দিন অনশন হলো, সমরেন্দ্র আজকে 16 দিন হলো অনশনের, সেই লড়াইয়ের জোরটা কিন্তু সকলকেই দেখাতে হবে, এবং সেই ধারাবাহিকতাটাও সকলের মধ্যে প্রয়োজন। সকলে আসুন আন্দোলনের ময়দানে, না এলে কিন্তু শুধুমাত্র দূর থেকে ফেসবুকে মন্তব্য করে কিন্তু আন্দোলন হয় না, দিনের পর দিন পড়ে থাকার মানসিকতা দরকার। আমি এটা লক্ষ্য করছি যে উত্তর দিনাজপুর থেকে আসছেন, মুর্শিদাবাদ থেকে আসছেন, কোচবিহার থেকে আসছেন, সকালে আসছেন, বিকালে চলে যাচ্ছেন, আপনারা যখন এত দূর থেকে আসছেন তখন তো অন্তত দুটো দিন থাকার মতো করে প্রস্তুতি নিয়ে আসুন, কাটিয়ে যান দুটো দিন, তাহলে তো বুঝতে পারবেন এখানকার যে এসেন্স, লড়াইয়ের যে স্পিরিট সেটাকে ধরতে পারবেন। আজ মাননীয় রাজ্যপাল দিয়েছেন এবং দুপক্ষকেই নমনীয় হতে বলেছেন, রাজ্য সরকারের উদ্দেশ্যে কি আপনার কোনো বার্তা আছে? দেখুন, নমনীয় তো আমরা প্রথম দিন থেকে আছি, আমরা চাই রাজ্য সরকার আমাদের সাথে বসুক, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে এবং সেটা আমরা বিশ্বাস করি, কিন্তু আলোচনার জটটাই যদি না খোলে তাহলে সমস্যার সমাধানের রাস্তা কোথায়? ধন্যবাদ।